হ্যালো ফ্রেন্ডস আমি বিশ্বনাথ আর আপনারা দেখছেন আমার সাথে ওয়েবটেক মাস্টার চ্যানেল আজকে আপনাদের জানাবো পৃথিবীর কিছু শ্রেষ্ঠ নদী এবং তাদের উৎস আজকে এই পার্ট চোদ্দো আমরা এখানে রিলিজ করছি এর আগে আমরা পার্ট তেরো অবধি করেছি যারা যারা দেখেনি তাদেরকে বলবো ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে দেখে নিতে এবং এখানে প্রত্যেক দিনই একটা করে প্রশ্ন থাকে সঠিক প্রশ্নের উত্তরটা আপনারা আমাদের কমেন্টস বক্সে পাঠাবেন যারা থেকে বেশি উত্তর দিতে পারবেন তিরিশ দিনের মধ্যে তাদের যেখানে রয়েছে আমাদের তরফ থেকে কিছু বিশেষ পুরস্কার দেখে নেবো আজকের দিনের প্রশ্ন কি আছে আজকের দিনের প্রথম প্রশ্ন হচ্ছে নীল নদের উৎস কোথায় নদের উৎস হচ্ছে লেক ভিক্টোরিয়ায় যেটা রয়েছে আফ্রিকা মহাদেশের মিশরে মোহনা মানে মিশেছে হচ্ছে ভূমধ্য সাগরে দৈর্ঘ্য প্রায় ছ হাজার ছশো নব্বই কিলোমিটার পরের প্রশ্ন আমাজন নদীর উৎস কোথায় আমাজন নদীর উৎস হচ্ছে পেরুর আন্দিজে যে নদীটা রয়েছে দক্ষিণ আমেরিকায় মিশেছে আটলান্টিক সাগরে এবং দৈর্ঘ্য ছ হাজার চারশো সাঁত্রিশ কিলোমিটার পরের প্রশ্ন ইয়াং সিকিয়াং নদীর উৎস কোথায় ইয়াং সিকিয়াং নদীর উৎস হচ্ছে তিব্বত মালভূমিতে নদীটি রয়েছে চীনে এবং মিশেছে চীন সাগরে যার দৈর্ঘ্য প্রায় পাঁচ হাজার চারশো চুরানব্বই কিলোমিটার এবারের প্রশ্ন হুয়াংহো নদীর উৎস কোথায় হোয়াংহ নদীর উৎস হচ্ছে তিব্বতে এবং এই নদীটি রয়েছে এশিয়া মহাদেশের চীনে এবং মিশেছে প্রশান্ত মহাসাগরের দৈর্ঘ্য প্রায় চার হাজার কিলোমিটার প্রশ্ন মারে ডার্লিং নদীর উৎস কোথায় মারে ডার্লিং নদীর উৎস হচ্ছে আলপাসে এবং এই নদীটি রয়েছে অস্ট্রেলিয়ায় মোহনা ভারত মহাসাগর দৈর্ঘ্য প্রায় তিন হাজার সাতশো কুড়ি কিলোমিটার আমরা পরের প্রশ্নে যাব তার আগে বলবো যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে এখনও নতুন তাদেরকে জানাবো চ্যানেলের নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বোতামটা চেপে দিতে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে দিতে যাতে আমাদের পাঠানো যে কোনো ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে আপনার কাছে যায় আমরা শুধু চাকরির খবরই দিই না তার সাথে সাথে চাকরির পুরো প্রিপারেশন করাই আমাদের এই চ্যানেলে চলুন এবারে পরের প্রশ্ন দেখব এবারের প্রশ্ন হচ্ছে ভলগা নদীর উৎস কোথায় ভলগা নদীর উৎস হচ্ছে মস্কোর ওয়ালডাই মালভূমিতে নদীটি রয়েছে রাশিয়ায় এবং মোহনা হচ্ছে ক্যাসপিয়ান সাগর দৈর্ঘ্য হচ্ছে তিন হাজার পরের প্রশ্ন ইউফ্রেটিস নদীর উৎস কোথায় নদীর উৎস হচ্ছে পর্বত নদীটা রয়েছে এশিয়া মহাদেশে এবং এই নদীটার মোহনা হচ্ছে সাত এল আরব সাগরে দৈর্ঘ্য প্রায় দু হাজার কিলোমিটার পরের প্রশ্ন সিন্ধু নদের উৎস কোথায় সিন্ধু নদের উৎস হচ্ছে কা বাবে এবং এই নদীটা এশিয়া মহাদেশের ভারত এবং পাকিস্তান দুটো দেশের মধ্যেই রয়েছে যে নদীটার মোহনা রয়েছে আরব সাগর এবং দৈর্ঘ্য প্রায় দু হাজার কিলোমিটার পরের প্রশ্ন ব্রহ্মপুত্র নদী ব্রহ্মপুত্র নদীর উৎস হচ্ছে তিব্বতের চেমায়ুং দুং হিমবাহ থেকে এটা এশিয়া মহাদেশের ভারতে রয়েছে এবং এর মোহনা রয়েছে বঙ্গোপসাগর দৈর্ঘ্য প্রায় দু হাজার নশো কিলোমিটার পরের প্রশ্ন গঙ্গা নদী গঙ্গা নদী রয়েছে এশিয়া মহাদেশে এবং এশিয়া মহাদেশের ভারতে রয়েছে এবং এই নদীটার মিশেছে বঙ্গোপসাগরে দৈর্ঘ্য প্রায় দু হাজার কিলোমিটার এবং উৎস এটাই থাকবে আজকের দিনের মতো আমাদের প্রশ্ন যে প্রশ্নের উত্তরটা আপনারা পাঠাবেন আমাদের কমেন্টস বক্সে প্রশ্ন হচ্ছে গঙ্গা নদীর উৎস কোথায় অপশান আমরা আপনাকে দিয়ে দিচ্ছি প্রথম অপশান হচ্ছে পেরুর আন্দিজ দ্বিতীয় অপশান হচ্ছে তিব্বত তৃতীয় অপশান হচ্ছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা চতুর্থ অপশন হচ্ছে আলপাস আশা করছি সঠিক উত্তরটা আপনারা অবশ্যই পাঠাবেন আমাদের ভিডিও কমেন্টস বক্সে আজকের জন্য এতটাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন